সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে 140 রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করছে জিম্বাবুয়ে। টেস্টের তৃতীয় দিনের খেলার ইতোমধ্যে 2 উইকেট হারিয়ে 77 রান সংগ্রহ করেছে স্বাগতিকরা। বর্তমানে তাদের লিড দাঁড়িয়েছে 216 রানে। ইমরুলের অসাধারণ ক্যাচ। ব্যাটিং নেমে শুরু থেকে বাউন্ডারি হাঁকানোর মেজাজে ছিলেন অভিজ্ঞ ব্যাটসম্যান টেইলর। 25 বলে 24 রান তুলেও নিয়েছিলেন তিনি, কিন্তু তাইজুলের বলে মারতে গিয়ে ধরা পড়েন ইমরুল গায়েসের হাতে। লং অনে পিছন থেকে দৌড়ে গিয়ে দুর্দান্ত এক ক্যাচ লুফে নেন ইমরুল, আর সাজঘরে ফেরত পাঠান বিধ্বংসী হতে থাকা টেইলরকে। নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে নেমেছেন প্রথম ইনিংসের সর্বোচ্চ রান সংগ্রহক শন উইলিয়ামস, তার সঙ্গে উইকেটে রয়েছেন অধিনায়ক মাচাকাচা। অসহায় চেরি। অপুর হাত থেকে ক্যাচ ফসকে যেতে বেঁচে গেলেও মিরাজের কাছে ঠিকই ধরা পড়েছেন জিম্বাবুয়ের ওপেনার ব্রায়ান চেরি। ব্যক্তিগত দ্বিতীয় ওভারে এসেই চেরির স্টাম্প উড়িয়ে দিয়েছেন মিরাজ। সামনে পা নিয়ে ব্লক করতে গিয়েছেন, কিন্তু মিরাজের অসাধারণ ডেলিভারিতে বোকা হয়ে সরাসরি বোল্ড হয়ে সাজঘরে ফিরে গিয়েছেন চারি। অপুর ক্যাচ মিস। তৃতীয় দিনে তৃতীয় ওভারে পেসার আবু জাহেদ রাহির বলে ব্রায়ান চারির ক্যাচ ফেলে দিয়েছেন নাজমুল ইসলাম অপু। সপাটে কাট করতে গিয়ে পয়েন্টে থাকা অপুর কাছে উড়ে গিয়েছিল বলটি, কিন্তু বাহিরে ছিল বিধায় ঝাঁপ দিয়েছিলেন অপু, কিন্তু ক্যাচটি লুফে নিতে পারেননি তিনি।